Hello guys, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। 11 12 13 14 তোমরা কি মোবাইল বাজবা নাকি? আমরা আসছি অ্যাডভার্টাইজ করতে। অ্যাডভার্টাইজ করতে। অ্যাপল কোম্পানির মালিক কোক আমাকে কুকিং বাদ দিয়ে এখন বলছে যে মোবাইলে অ্যাডভার্টাইজিং করার জন্য। না আমি এখন খেয়াল করে দেখছি চারটা ট্রেন্ডিং কালার আছে আমাদের। 11 এর হচ্ছে আমরা বসে এসেছি সবার সাথে গল্প করব আড্ডা দিব কোনটার প্রাইস কত চলতেছে নুহাস বলে আমাকে অনেকে ইনবক্স করতেছে যে এটা নতুনটা হচ্ছে এটা তো 13 চলে গেছে লাস্ট ইয়ারে সো এখন 14 টা বর্তমানে লেটেস্ট আর 15 তো আসবে সেপ্টেম্বর ইনশাআল্লাহ তো কিনবো এটা আমি গিফট পেয়েছি রুপির পাপড় থেকে ওকে আপাতত 14 টা ফেলেছে হ্যাঁ সো এটা হচ্ছে এটা অবশ্য একবার উঠানো হয়েছে তারপর আবার লাগানো ছিল আমি ওয়েট করতেছিলাম মহাশয়ের জন্য সে এসে আমাকে সেটিং করে দিবে রুফির পকেট তো সময় নাই ব্যস্ত মানুষ না এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে 512 জিবি এটা অ্যাপল স্টোর থেকে নেওয়া হয়েছে 1529 পাউন্ড উইচ ইজ 2,10,000 এরকমই সো আপনারা যদি আরও 1 টেরাবাইট নিতে চাইতাম তাহলে হয়তো 2,000 বা 2,50,000 নিয়ারলি 3 লাখের মতোই পড়তো এখন অনেক দাম বেড়ে গেছে মোবাইল এটা 512 জিবি সো আমি লেটেস্ট কালারটা নিয়েছি মানে এইবার ট্রেন্ড আর কি পার্পল পার্পল এটা নিয়েছে তোমার তো নতুন তো এখন নোহার সাথে সেটিং করে দিবে আর আইফোন মানে হচ্ছে মানে যারা আইফোন ইউজ করে মানে ইউজ টু আই আছে নিউ ফোন নিউ ফোন ওয়াও এখন বেশি বেশি ইউজ করতে পারবে রুফি এখন দেখতেছে কয়টা মোবাইল আছে এখানে আইফোন মানে হচ্ছে কিডনি এখানে একটা দুটো তিনটা চারটা কিডনি এই রুফি লো নিউ ফোন নিউ ফোন রুফিকে একটা মোবাইল কিনে দিতে হবে হুইচ ওয়ান ইজ নিউ ফোন হুইচ ওয়ান ইজ নিউ ফোন বুঝতেছে এগুলা পুরান যে সবগুলার তোমারটা জানো কি ব্লু ছিল আমারটা ছিল মোবাইল নিয়ে সবার গবেষণা আইফোন আমার কাছে খুবই ভালো লাগে আমি একদম 2010 থেকে ইউজ করতেছি আমিও এক সময় অ্যান্ড্রয়েড লাভার ছিলাম কিন্তু পরে একটা সময় আইফোনের আসলে অপারেটিং সিস্টেমটা এত হ্যান্ডি এবং এত স্মুথ যারা ইউজ করবে এটা একবার ইউজ করলে আর কেউ পরে আর অ্যান্ড্রয়েড অপারেটিং ইউজ করতে মানে পারে না এটা সেটা সত্যি কথা কারণ আইওএস এর অপারেটিং সিস্টেমটা ভালো না সো আমি আসলে আমার কাছেও ভালো লাগে মোটামুটি সবাইকে আমার মাধ্যমে আইফোন চালানো শিখাইতেছি আর কি না আমিও যখন প্রথম ফোন ইউজ করি 6s প্লাস খুকিয়া পই আমাকে দিছিল প্রথম আর একদম শুরুতে আইপড দিছিল লাকি আপনি 2010-এ তারপর হচ্ছে আইপ্যাড দিছিল 2012 তো দেখা গেছে আমি জীবনও মানে অ্যান্ড্রয়েড চালাই নাই তো তার জন্য ওইভাবেই দেখা গেছে যে কয়েক মাসের জন্য জাস্ট ওই আইফোন 6s প্লাস পাওয়ার আগে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আর কি আমাকে মানে সবাইকে তো ইন্ডিভিজুয়ালি প্রাইস বলা পসিবল না সেজন্য একটা ভিডিওর মাধ্যমে বললাম আর যদি 256 জিবি নেন বা এর কমে নেন হয়তো প্রাইস আরো কম হবে 1250 মনে হয় যত বাড়বেন জিবি যত বাড়বে তত প্রাইস কম হবে সো এই তো সবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ